হ্যালো ফ্রেন্ড, আপনারা জানেন করোনা ভাইরাসের জন্য দেশ জুড়ে লকডাউন আছে, আর এরই মাঝে বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে একটি স্বস্তির খবর দিয়েছে। আপনি যদি আপনার বাড়ির বিদ্যুতের বিল 3 মাস অবধি না দিতে পারেন, তবুও অতিরিক্ত চার্জ দিতে হবে না। এর সাথে আর কি বলা হয়েছে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। জানতে হলে পুরো ভিডিওটি দেখুন, অন্যথা ইগনোর করতে পারেন। বিদ্যুৎ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, লকডাউনের ফলে বন্ধ কল কারখানা, ট্রেন, অফিস, ফলে এই সময় বিদ্যুতের ব্যবহার কমেছে প্রায় 20-30%। এও জানিয়েছেন, লকডাউনের সময় দেশবাসী যাতে 24 ঘন্টায় বিদ্যুৎ পরিষেবা পায় সেদিকেও নজর রাখা হচ্ছে। এর সাথে বলেছে, আগামী 3 মাস বিল দিতে দেরি হলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। বিদ্যুৎ কম ব্যবহার হওয়া এবং গ্রাহকদের টাকা দিতে সমস্যার জন্য বিদ্যুৎ সংস্থাগুলির কাছে নগদ টাকার ঘাটতি দেখা দিতে পারে, তাই সংস্থাগুলির জন্য বিশেষ আর্থিক প্যাকেজেরও ঘোষণা করা হয়েছে। সংস্থাগুলির সিকিউরিটি মানি জমা দেওয়ার ক্ষেত্রেও 50% করে ছাড় দেওয়া হয়েছে। এই লকডাউনের মাঝে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে। বিদ্যুৎ মন্ত্রকের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ ব্যবহার কমেছে 20-30%, তাই বিল আদায়ও কমেছে। এই জন্য এই বিশেষ ঘোষণাগুলি করা হলো মানুষের স্বার্থে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে বিদ্যুৎ পরিবহন কোম্পানি লিমিটেড গ্রাহকরা যাদের 15 এপ্রিলের মধ্যে বিল মেটানোর তারিখ ছিল, তারা কোনো অতিরিক্ত জরিমানা ছাড়াই আগামী 30 এপ্রিলের মধ্যে বিদ্যুৎ বিল মেটাতে পারবেন। এছাড়া বর্তমান পরিস্থিতিতে অনেক বিদ্যুৎ দপ্তরের কর্মীরা লোকেদের বাড়িতে প্রবেশ করতে পারছেন না, তাই রিডিং দেখে নতুন বিল তৈরি করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। এর সাথে বলেছেন, লকডাউন উঠে যাওয়ার পরে যদি দেখা যায় মার্চ মাসে নতুন বিদ্যুৎ বিল কম বা বেশি হয়েছে, তবে সেই বিলের অর্থ পরবর্তী বিলের সঙ্গে সামঞ্জস্য করে দেওয়া হবে বলে জানিয়েছেন। আজকে এই পর্যন্ত। তবে আপনাকে অনুরোধ করব, সরকারের এই সিদ্ধান্তে কতটা উপকৃত হবে সাধারণ মানুষ, আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। এই তথ্যটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন, অন্যকে জানাতে শেয়ার করবেন। ধন্যবাদ।